গাঁও শহর জেলার খবর মই কৃপাঞ্জল রাজবংশী। মধ্যপ্রদেশের হারদাত ফটকা কারখানাত বিস্ফোরণ, বিস্ফোরণের পিছতে ভয়ঙ্কর জুইৰ সূত্রপাত ঘটেছে। বিস্ফোরণত থিতাতে ছজন লোক নিহত হওয়ার লগতে আহত হয়েছে 50 জনেরও অধিক লোক। মধ্যপ্রদেশের হরদা জেলার বৈরাগড় গাঁত সংঘটিত হয়েছে এই ঘটনা। কারখানাত অগ্নি নির্বাপক বাহিনীয় জুই নির্বাপনের চেষ্টা করার লগতে রাজ্যিক দুর্যোগ সঁহারি বাহিনীয় উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে। আমি আপনার দৃশ্য দেখাইছো, এনেক ভয়ঙ্কর জুই লাগিছে। আহত আটাইকেগুলিক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে, কেবাগীর অবস্থা সংকটজনক। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবে ঘটনার বুঝ লওয়ার প্রয়োজনীয় সকল ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। এ ভয়ঙ্করক ইয়াত জুই লাগিছে। প্রশাসনের উচ্চপদস্থ বিষয়ার আরক্ষীর শীর্ষ বিষয়ায় পরিস্থিতির বুঝ লো আছে। আর এই বিস্ফোরণ ইমানে ভয়ঙ্কর আছিল, ইমানে প্রবল আছিল যে চারিওফালের অট্টালিকাব জোকারি গেছে, একাংশ সিসা ভাগিছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহুকেটা ঘর। আর আনফালে হরদা বিস্ফোরণ সন্দর্ভত মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদবে জরুরি বৈঠকের আহ্বান জানাইছে। তদুপরি মন্ত্রী উদয় প্রতাপ সিংয়ের জ্যেষ্ঠ বিষয়াসল হরদালে যাবলে নির্দেশ দিয়া হয়েছে। আমি আপনার দুটাক ভিজুয়ালস এই মুহূর্তে দেখাইছো। ভয়ঙ্কর এক বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছে। এফালে এয়া বিস্ফোরণ হয়ে থাকার দৃশ্য, আনফালে বিস্ফোরণের পাশের দৃশ্য। এই বাহনসমূহ ততাতয়াক সেই স্থান ত্যাগ করেছে, ইমানে প্রবল আছিল এই বিস্ফোরণ। ওসরে পাজরে থাকা বহুকটা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সিসার ঘর সমূহের গ্লাস ভাগিছে। আর লগে আমি এইসমূহ দেখাইছো হাসপাতালত ইখনের পাশত কিখনক এম্বুলেন্স আহিছে। এই বাহনসমূহ, বাইকসমূহ সমীপবর্তী লোকসকলের দৌড়া ধপরা লাগিছে। মধ্যপ্রদেশের ফটকা কারখানাত এই উদ্ধার অভিযানের দৃশ্য দেখাইছো আপনার। আনফালে এই ভয়ঙ্কর জুই প্রায় 1.5 কিলোমিটার আঁতরেরপরা ভিডিওটি সংগ্রহ করা হয়েছে। ছজনের প্রাণ হেরাইছে ছজনে, আর এই ধোঁয়ায় ছানি ধরেছে সমগ্র অঞ্চল। ফটকা কারখানাত এই ভয়ঙ্কর বিস্ফোরণ, বিস্ফোরণত আহত হয়েছে কেবাগীও অগণিত, ততাতয়াক সংকটজনক অবস্থা হাসপাতালত ভর্তি করা হয়েছে আর ছজনের মৃত্যু হয়েছে। আনফালে প্রায় 700 মিটার দূরত্ব থাকা এই রাস্তায় যাতায়াত করব নোৱাৰা এক পরিবেশের সৃষ্টি হয়েছে। ইমান দূরলকে ছিটিকি আহিছে বর্জিত সামগ্রীসমূহ। এক ভয়ঙ্কর বিস্ফোরণে কঁপাই গেছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের হারদাত। এই একটা ভয়ঙ্কর বিস্ফোরণ, 50েরও অধিক আহত হওয়া বলে এতালে জানিপরা হয়েছে। মৃতকর সংখ্যা অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। এই জুই দেখাইছো আপনাকে এই মুহূর্তে। এনেক লেরিহান শিখায় প্রায় 200 মিটার জুইৰ এটা কুণ্ড ওপরলে উঠি অহা দেখা গেছে। জুইৰ লেলিহান শিখায় সকলফালে আবরি ধরেছে, ধোঁয়ায় ছানি ধরেছে হারদার বিস্তীর্ণ অঞ্চল। এই ফটকা কারখানাত বিস্ফোরণের ঘটনার পিছতে এক ওয়াদুয়া পরিবেশের সৃষ্টি হয়েছে। ছগড়ে থিতাতে প্রাণ হেরাইছে, হয়তো মৃতকর সংখ্যা বৃদ্ধি হব পারে। কিছু সময়ের আগের দৃশ্য আপনার দেখাইছো, 50গৰাকীৰো অধিক লোক আহত হয়েছে। হরদা জেলার বৈরাগড় গাঁত এই ঘটনা সংঘটিত হয়েছে। আগ লগি হ্যাঁ, জিসি বজে কুছ লোক ঘায়ল ভি হুয়ে, করিব 20-25 লোক হমনে জেলা অস্পতাল মে এডমিট ভি করায়ে হ্যাঁ। আর রেসকিউ অপারেশন অভি জারি হ্যাঁ। আসপাস কে জেলো সে হমনে অ্যাম্বুলেন্স, ডাক্তারস কি টিম আর স্টেট ডিজাস্টার রিসপন্স টিম আর NDRF কি টিম কো ভি বুলায়া হ্যাঁ। আর রেসকিউ অপারেশন পুরো জেলা প্রশাসন কি ওর সে জারি হ্যাঁ। স্যার কিতনে লোক হারা হোনে কি সম্ভাবনা হ্যায়? অভি 20-25 লোক কো হমনে এডমিট কিয়া হ্যায় আর কুছ লোক ক্রিটিক্যাল ভি হ্যায়। মহানগর আরক্ষী আয়ুক্ত দিগন্ত বরাই সংবাদমেল সম্বোধন করেছে পঞ্চতারকা হোটেলত সংঘটিত হত্যাকাণ্ডক লৈ। আর আমি সেই আপনার পুনপটীয়া সম্প্রচার লৈ যাব বিচারিম, যত দিগন্ত বরাই মন্তব্য করব পঞ্চতারকা হোটেলত, 5-স্টার হোটেলত যে হত্যাকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে সেই হত্যাকাণ্ডর ঘটনাক লৈ মন্তব্য করব। এই মুহূর্তে আমি বিকাশক দেখাইছো, এগারী অভিযুক্ত বিকাশ, যীক ইতিমধ্যে লৈ অহা হয়েছে থানালৈ। থানারপরা লৈ যাওয়ার দৃশ্য আপনাকে এক্সক্লুসিভলি দেখাইছো। আর বিষয়টি কেনেক সংঘটিত হয়েছিল ইতিমধ্যে বিকাশে স্বীকারোক্তি দিছে। সমান্তরালক যীগী অভিযুক্ত যুবতী সেইগুলিও ইতিমধ্যে স্বীকারোক্তি দিছে। আর আটাইখিন কথা পুঙ্খানুপুঙ্খভাবে জানাব আমাক ফহিয়াই জানাব। কিছু সময়ের পাশতে মহানগরের আরক্ষী আয়ুক্তগুলিয়ে সংবাদমেল সম্বোধন করে ঘটনার সবিশেষ বর্ণনা করব। আমি আপনার কিছু সময়ের পাশতে পুনপটীয়া সম্প্রচার লৈ যাম, তেখেতে কি মন্তব্য করে আমি আগবাম। ঘটনাটা কেনেক সংঘটিত হয়েছিল, কেনেক কলিকতারপর আহিল মহারাষ্ট্রের এইগুলি 46 বছরীয় সন্দীপক হত্যা করার আরো কিবা কথা আছে নাকি? প্রেমজনিতই কারণ, ব্ল্যাকমেলিংয়ের কারণ, না আন কিবা কারণ এই সন্দীপ কুম্বলেক
হত্যা করার হত্যাকাণ্ডত বিকাশ চৌক কেনেকৈ আহিল, হোটেলখনত কত আছিল তেওঁ, তেওঁলোকে যদি তাত ভাং খুৱাইছে বুলি কৈছে তেনেহলে ভাং কৰ পৰা আহিল হোটেলখনত, সেয়া এটা ডাঙৰ কথা। আর আরক্ষীয় যদি ভাং খুবার কথা কয় তাহলে নিরাপত্তার ক্ষেত্রে বা সুরঙ্গা থাকবে নাকি? আমি একবার হয়েছে পোনপটিয়া সম্প্রচার যাকালি এটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল মহানগরীর এখন অভিজাত হোটেল, হোটেল ট্রেডিশন গ্রুপ, যি জালুকবাড়ির গোটানগর অবস্থিত। যাকালি 4টামান বজার ট্রেডিশন গ্রুপ কর্তৃপক্ষই আমার জালুকবাড়ি আউটপোস্টত টেলিফোন যোগে জানালে যে হোটেলের রিসেপশনের ফোনত একটা ফোন কল পাইছিল, ফোন কলত কৈছিল এজন অচিনাক্ত লোকে হ্যালো 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 যে 922 নম্বর রুম যি গেস্ট আছে সেই গেস্ট জন অসুস্থ আর বোধহয় পড়ি গেছে পিছল খাই রুমত, গতি সহায় করব লাগে। এই ফোনটি পারে লগে যেতিয়া হোটেল কর্তৃপক্ষ 922 নম্বর রুমত গৈ উপস্থিত হল, তেতিয়া তেওঁলোকে দেখিলে যে তাত থকা হোটেলের আলহীজন তেজেরে লুতুরি পুতুরি হয়ে মজিয়াত পড়ি আছে আর সেই সময়ত ইতিমধ্যে সেই গেস্টজনের মৃত্যু হয়েছে। সেই খবরটি পয়ার লগে লগে আমার ডিসিপি ওয়েস্ট পদ্মনাভ বড়া আর গোটেই টিম গৈ লগে লগে হোটেলত উপস্থিত হয় আর হোটেলত উপস্থিত হয়ে দেখে যে তেজেরে লুতুরি পুতুরি হয়ে এজন ব্যক্তি হোটেলের 922 নম্বর রুমত পড়ি আছে মজিয়াত আর তেখেতর ইতিমধ্যে মৃত্যু হয়েছে। দেখার লগে লগে সেইটো যে একটা হত্যাকাণ্ড, পুলিশ এই সিদ্ধান্ত উপনীত হল আর ইনভেস্টিগেশন ততাতৈয়াকৈ আরম্ভ করলে। এই সংক্রান্ত আজি যিজন ভিক্টিম সেই ভিক্টিমর ভাতৃ বর্তমান গুৱাহাটীত আহি উপস্থিত হয়েছে আর জালুকবাড়ী থানাত এই সংক্রান্ত এই ভিক্টিমর ভাতৃয়ে দিয়া এজাহারের ভিত্তিত আমি 53 নম্বর জালুকবাড়ী পুলিশ স্টেশনের গোচরটি রুজু করেছো। যাকালি যেতিয়া আমার ওয়েস্ট ডিস্ট্রিক্টর টিম সক্রিয় হল, ইনভেস্টিগেশন আরম্ভ করলে, হোটেলের সিসিটিভি ফুটেজ চা হল, কোনটো নম্বরের হোটেলের রিসেপশন কাউন্টার ফোন আসছিল সেই নম্বর চা হল, হোটেলত রুম লোতে কি আইডেন্টিটি ডকুমেন্টস দি সেই গেস্ট সোমাইছিল সেইখিনি চা হল। গতি প্রাথমিক অনুসন্ধানত আমি কিছু তথ্য পালো, সিসিটিভির ফুটেজে আমাক কিছু তথ্য দিলে আর সেই তথ্যর ভিত্তিত দেখা গল যে যিজন ভিক্টিমজন তেখেতর নাম সন্দীপ সুরেশ কামলে, তেওঁৰ ঘর মহারাষ্ট্রের পুনেত আর তেওঁৰ বয়স 44 বছর হব আর তেওঁৰ লগতে যি সেইটো রুমত সোমাইছিল সেই রুমত একেলগে থকার কারণে রুম বুক করেছিল সেইগৰাকী এগৰাকী মহিলা আছিল আর মহিলার বয়স 25 বছর হব আর তেওঁৰ নাম হোটেলের রেজিস্টার লিখা আছিল যে অঞ্জলি স, আর সেই অঞ্জলি সর ঘর হল ওয়েস্ট বেঙ্গলর হাওড়া ডিস্ট্রিক্ট। আমি যেতিয়া অনুসন্ধান অব্যাহত রাখিল সেই অনুসন্ধান অব্যাহত রাখতে দেখা গল যে সেইটো রুমত প্রবেশ করেছিল আর এজন তৃতীয় ব্যক্তি, সেই তৃতীয় ব্যক্তির চাল চলন আমি সিসিটিভির পৰা আর বেলেগ আমার উৎসর পৰাও যেতিয়া সংগ্রহ করল তেতিয়া দেখা গল যে সেই তেনেকুৱা এজন ব্যক্তি 124 নম্বর রুমত আসলে আর সেই 124 নম্বর রুম কোনে বুক করেছে দেখা সেইটো চাত দেখা গল যে সেই রুমটো বুক হয়েছিল এজন ব্যক্তির নামত যার নাম আসলে বিকাশ কুমার শ, বয়স 23 বছর আর ঘর
ওয়েস্ট বেঙ্গলর হাওড়া ডিস্ট্রিক্ট। গতি একটা কানেকশন ইতিমধ্যে এস্টাবলিশ হল যে দুজন ব্যক্তি যাক আমি সন্দেহ করছো এই ঘটনাটোর জড়িত বলে তেওঁলোকর নাম আমার হাতত আহিলে, তেওঁলোকর সিসিটিভি ফুটেজ আমার হাতত আহিলে, আর দুইগারে যেহেতু ওয়েস্ট বেঙ্গলর গতি এজনে সিজনক চিনি পায় বলে আমি একটা সিদ্ধান্ত উপনীত হল। যেহেতু সন্দেহজনক ব্যক্তি দুজন ইতিমধ্যে হোটেলের ওলাই গেছে, সিসিটিভি ফুটেজ দেখা গেল যে তারপর হোটেল ত্যাগ করেছে ঘটনা সংঘটিত করে। তারপর আমার ওয়েস্ট গুয়াহাটি পুলিশ টিম অতি সক্রিয় হল, আর সক্রিয় হওয়ার ফলতে আমি আমার যে নেক্সট স্টেপ হল আমি রেলওয়ে স্টেশন আমার এয়ারপোর্ট এইখানি যেটা তথ্য পাতি চালো এয়ারপোর্টের তথ্য দেখা গেল যে সেই অঞ্জলি শ আর বিকাশ শর নামত যাকালি 9:15 যখন ইন্ডিগো ফ্লাইট আছে সেই কলকাতালে সেই ইন্ডিগো ফ্লাইটত টিকেট কাটি থাকা আছে। গতি ওয়েস্ট গুয়াহাটি পুলিশ টিম অতি সক্রিয় হয়ে আমার বর্ঝার আউটপোস্টর যে ইনচার্জ আছে সঞ্জীব সন্দিক টিমে 5:45 মান এই সন্দেহযুক্ত ব্যক্তি দুজনক এয়ারপোর্ট সোমার আগে আগে আমার নাকা লগাই আটক করে। আটক করে যেটা পুলিশে ইন্টারোগেশন আরম্ভ করলে পুলিশের ইন্টারোগেশন দুইজনে স্বীকার করলে যে কলকাতার আছে রেডিশন আসলে আর এই ঘটনাটা সংঘটিত করেছে। আমার যেহেতু ইনভেস্টিগেশনত আমি গম পালো যে সন্দেহজনক ব্যক্তি দুগারে আমার অভিযুক্ত, তারপর আমার অনুসন্ধান আগবাড়ি যে কিয়নো এই ঘটনাটা সংঘটিত হল বা কেন এই ঘটনাটা সংঘটিত হল। আমার সাস্টেইনড ইন্টারোগেশনত আমি এতিয়ালৈকে যেখানি তথ্য পাইছো সেই তথ্য মতে দেখা গেল যে এইজন ভিক্টিম পুনের বাসিন্দা, নাম সন্দীপ সুরেশ কামলে, এজন গাড়ি ব্যবসায়ী আর হীরার ব্যবসায়ী, আর ব্যবসায়ের কামত ভারতবর্ষের বিভিন্ন স্টেটত যায় আর কলকাতাতো ব্যবসায় সংক্রান্ত ভিজিট করে আর গুয়াহাটিতো আহে। যা সেপ্টেম্বর মাহত যা বছর 2023 সেপ্টেম্বর মাহত গুয়াহাটিলে আহিছিল, কামাখ্যা দর্শন করেছিল, কামাখ্যা দর্শন করে কলকাতালে ঘুরি গেছিল আর সেই কলকাতাত গই এয়ারপোর্টত কলকাতার যে নেতাজি সুভাষ বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টতে এই ভিক্টিম সন্দীপর দেখা হয় আমার অঞ্জলি শর লগত। সেই এয়ারপোর্টতে এখন সপ্তগিরি বলে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টত কাউন্টারত বহিছিল এই অঞ্জলি শ বলা মহিলাগী, তাতে চিনাকি হয়। তারপর ইজনে সিজনের ফোন নাম্বার এক্সচেঞ্জ করে লাহে লাহে দুইজনের মাজত কথা বতরা আরম্ভ হল আর এই ধরনের কথা বতরা গই অবশেষত মাজত একটা সম্পর্ক পরিণত হয় অঞ্জলি শ আর ভিক্টিম সন্দীপর মাজত। আর দুইজনে লগ খাই কলকাতার হোটেলতো নৈশ যাপন করে আর পুনেতো নৈশ যাপন করে। সন্দীপ ইতিমধ্যে বিবাহিত, 13 বছরীয় সন্তানও আছে, কিন্তু তথাপিও সন্দীপে অঞ্জলিক কয় যে অঞ্জলিক বিবাহ করব, কিন্তু অঞ্জলিক সেই বিবাহের কারণে রাজি নাছিল, কারণ ইতিমধ্যে এজন খুব ঘনিষ্ঠ বন্ধু আছিল আর দুইজনে বিয়া পতার সিদ্ধান্ত লৈছিল। সেই অঞ্জলির বন্ধুজনের নাম আছিল যে আনজন অভিযুক্ত বিকাশ শ। এই অঞ্জলি শর অরিজিনটো হল বিহারের, কিন্তু জন্মসূত্রে কলকাতার বাসিন্দা, আর এই বিকাশ শ অরিজিনটো হল উত্তর প্রদেশের, কিন্তু জন্মসূত্রে কলকাতার বাসিন্দা। যেতিয়া ভিক্টিম সন্দীপে বিবাহর কারণে জোর দিলে অঞ্জলি,
আর খুব দামি দামি গিফটও উপহার দিয়ে। শেষত গৈ অঞ্জলিয়ে অ্যাভয়েড করব ধরলে, যিমানে অঞ্জলি অ্যাভয়েড করব ধরলে সন্দীপক ভিক্টিমজনক, ভিক্টিমে সিমানে বেশি পজেসিভ হয়ে গেল, সিমানে বেশি অঞ্জলির পিছত লাগিল। আর এটা সময় গৈ অঞ্জলিয়ে টেলিফোন নাম্বারটো ব্লক করে দিলে সন্দীপর। যেতিয়া সন্দীপে অঞ্জলিক কোনো ধরনের কানেক্ট করিব নোৱাৰা হল, তেওঁক লগ ধরব নোৱাৰা হল, তেতিয়া অলপ জেদত গৈ বা প্রতিশোধ পরায়ণের নিচিনা হৈ সন্দীপে অঞ্জলির পরিয়ালৰ লোকসকলের তথ্য পাতি সংগ্রহ করে আর অঞ্জলির বন্ধু বিকাশর গোটে তথ্য পাতি সংগ্রহ করে টেলিফোন করে করে কবলে ধরলে যে অঞ্জলি বেয়া ছালী, সম্পর্ক আছে, এইবিল কথা। বিকাশ অভিযুক্ত অঞ্জলির বন্ধু যার বিয়া হওয়া ঠিক হয়ে আসলে আগতে, সে বিকাশলে সন্দীপে কিছু ফটোগ্রাফ পঠাই দিলে। সেই ফটোগ্রাফ খিনি আসলে যে যেতিয়া অঞ্জলি আর সন্দীপে হোটেলত নৈশ যাপন করেছিল সেই কেটা দিনের কিছু ঘনিষ্ঠ মুহূর্তর কিছু কিছু ফটোগ্রাফ। এই ফটোগ্রাফ খিনি যেতিয়া অঞ্জলির বন্ধু বিকাশলে পঠাই দিলে, বিকাশ আর অঞ্জলির মাজর যে সম্পর্ক আসলে সেই সম্পর্কটা অল্প ফাট মেলে, কিন্তু তথাপিও দুয়োর মাজত পুনের বুঝাবুঝি হয় আর তেতিয়া দুয়ে ঠিক করে যে সন্দীপর হাতত যিখিনি ফটোগ্রাফ আছে সেই ফটোগ্রাফখিনি কেনেকে লৈ আনিব পৰা যায়। তেওঁলোকে ঠিক করলে যে অঞ্জলিয়ে পুনের লগ পার বাহানাত সন্দীপক কলকাতালে মাতিব। কলকাতালে মাতি প্রথম অঞ্জলি যাব লগ পাব আর তেতিয়াই অল্প সময়ের পিছতে গৈ অঞ্জলির বন্ধু বিকাশ উপস্থিত হব। বিকাশ আর অঞ্জলিয়ে দুয়ো মিলি সন্দীপক ওভার পাওয়ার করে তারপর মোবাইল যিকেটা মোবাইল তার লগত পোৱা যাব সেইকেইটা কাঢ়ি লৈ আনিব, যাতে সেই ঘনিষ্ঠ মুহূর্তর ফটোগ্রাফবিলাক সম্পূর্ণভাবে তেওঁলোকৰ হস্তগত হয়। এই ধরনের প্ল্যান করে প্রথমে অঞ্জলিয়ে ভিক্টিমক কলকাতার হোটেললৈ মাতিলে, কিন্তু ইমান দিন মোবাইল ফোন ব্লক করে থার পিছত আকৌ খুলি যেতিয়া সন্দীপক মাতিলে সন্দীপর কিছু সন্দেহ হল আর কলে যে মই কলিকতাত নহয় মই গুৱাহাটীত লগ পাম, কারণ সন্দীপর বিশ্বাস যে অঞ্জলির প্রথম চিনাকি হয়েছিল যেতিয়া কামাখ্যা দর্শন করে গুৱাহাটীৰ পৰা কলিকতালৈ গৈছিলে। গতি শেষত অঞ্জলিও মান্তি হল যে গুৱাহাটীতে লগ পোৱা যাব। বিকাশক কলে যে দুইজন বিকাশ আর অঞ্জলি কলিকতাৰ পৰা আহিব, সন্দীপ যেতিয়া হোটেলত অঞ্জলির থাকিব তেতিয়া বিকাশে সেই হোটেলত উপস্থিত হৈ তেওঁলোকে যি ধরনের প্ল্যান করেছে সেই প্ল্যান করা মতে সন্দীপক ওভার পাওয়ার করে মোবাইলকিটা হস্তগত করলে। সেই প্ল্যান করা মতে যাকালি সন্দীপ পুনের পর গুৱাহাটীত উপস্থিত হল ফ্লাইটেরে, সন্দীপে যোগাড় করে দিয়া টিকেটেরে অঞ্জলি কলিকতার পর বৰঝাৰত উপস্থিত হল, দুয়ো বৰঝাৰত লগ পালে। আর বিকাশ বেলেগ এখন ফ্লাইটেরে কলিকতার পর বৰঝাৰত উপস্থিত হল। সন্দীপ আর অঞ্জলিয়ে ৰেডিশনত আগৰ পৰাই রুম বুক করে থাকে, সেই রুমত গৈ উপস্থিত হল। অঞ্জলিয়ে বিকাশক জনাই দিলে যে তেওঁলোক ৰেডিশনৰ 922 নম্বর রুমত থাকিব। বিকাশেও সেইমতে হোটেলত উপস্থিত হৈ তেওঁ রুম বুক করলে 10 ফ্লোরত। এই ভিক্টিম আর অঞ্জলি আসলে 9 ফ্লোরত আর বিকাশ 10 ফ্লোরত উপস্থিত হয়ে 124 নম্বর রুম তেওঁ নিজের কারণে ললে। আগতে প্ল্যান করা ধরনের অঞ্জলিয়ে 922 নম্বর রুমর দরজাখন অলপ খুলি থাকে। হোটেলের কোঠাত যেতিয়া অঞ্জলি আর সন্দীপ উপস্থিত হল তার আধা ঘন্টা মানের পিছতে বিকাশ নিজের রুমের পর ওলাই 922 নম্বর রুমত সোমায়।
বিকাশ সোমোৱার লগে লগে এই যিজন ভিক্টিম সন্দীপ তেওঁ বিকাশক চিনি পালে আর দুয়োরে মাজত তেতিয়া হতাহতি আরম্ভ হল। সেই হতাহতিত দুইজন আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু বেশি আঘাতপ্রাপ্ত হয় ভিক্টিম। বিকাশর গাত বিশেষ আঘাতর চিন নাই। আর সেই হতাহতি যেটা দুইজনের মাজত হল মোবাইল কাঢ়িবলে ধরলে, বিকাশে এটা সময়ত মুখত খোপা মারিও ধরেছে এই যিজন ভিক্টিমর, আর খুব চিঁড় বাখর করেছে। তাতে একটা ডাস্টবিনও আছে স্টিলের, সেই ডাস্টবিনও আমি দেখি যে ভাঙি আছে। গতি ডাস্টবিনেরও বোধহয় প্রহার করেছে ভিক্টিমক। গতি এটা সময়ত ভিক্টিম আঘাতপ্রাপ্ত হয়ে খুব রক্ত ক্ষয় হয়, নাকেরও যথেষ্ট তেজ ওলায়, আর এটা সময়ত মূর্ছা যায়। এই ভিক্টিমক কাবু করবলে দুইজনে দুইজন অভিযুক্ত আগরপরা প্লেন করে আসলে, আর ভিক্টিমক চাহর বা কফির বা পানির মিলাই খুবলে স্লিপিং টেবলেটর নিচিনা টেবলেট লিখেছিল। সেইখিন টেবলেট আমি পাইছো, যদিও খুব পালিছিল নাই এতালেক আমি কবা হওয়া নাই। কলিকতারপ্রাই ভিক্টিমক খুবাই বেহুজ করবলে লাড়ু বনায় আনিছিল, আর সেই লাড়ুত অভিযুক্ত কোয়া মতে ভাং মিহলাই আনিছিল, যাতে অলপ খালে নিশা হয় বা অলপ বেহুজ হয়ে যায়। আমার তথ্য মতে গম পাওয়া গেছে যে সেই লাড়ুর আধা লাড়ু ভিক্টিমক খুবাইছিল, অঞ্জলিয়ে খুবাইছিল। যেহেতু মূর্ছা গল ভিক্টিম, আঘাতপ্রাপ্ত হল, হেড ইঞ্জুরিও থাকিব পারে, আর অত্যন্ত রক্তক্ষরণ হয়েছে, এটা সময় মূর্ছা গলের অবশেষত সেই ভিক্টিমর মৃত্যু হল। যেতিয়া মূর্ছা গল তেতিয়া আমি তার এটা রশি পাইছো, সেই রশির আমি উৎস যেতিয়া বিচারিল তেতিয়া দেখা গল যে অভিযুক্তর যে মোনা আমি পাইছো বা বেগ পাইছো, সেই বেগত পাঁচডাল রশি পাইছো। সেই রশিখিনি গামোছা ফালি নিজে মেরাই মেরাই রশি বনাইছে। সেই রশিখিনি কিয় আনিছিল বলে কোয়াত অভিযুক্ত কৈছে যে যেতিয়া মূর্ছা যাব তেতিয়া হাত আর ভরি যাতে বান্ধিব পারিম, সেই কারণে সেই রশিখিনি বনায় আনা হয়েছিল। যেতিয়া ভিক্টিম মূর্ছা গল পড়ি গল রক্তক্ষরণ হল, বিকাশ আর অঞ্জলি দুইজন অভিযুক্ত তারপর পলোয়ার সিদ্ধান্ত ললে। দুয়ো তারপর হোটেলের পর ওলাই আহে, আর ওলাই আহি বাহির গেটের পর ওলাই বিকাশে নিজের ফোন নাম্বারের হোটেল রেডিশনের কাউন্টার ফোন করে জানায় যে 922 নম্বর রুমত যিজন আলহি আছে অসুস্থ আর হোটেলের কর্তৃপক্ষ সহায় করব লাগে। সেই ফোনটো করে বিকাশ আর অঞ্জলি দুই মিলি এখন ট্যাক্সি ভাড়া করে, আর ট্যাক্সি ভাড়া করে প্রথম রেলওয়ে স্টেশন যায়। গম পো নাই কোন রেলওয়ে স্টেশন, কিন্তু আমি সন্দেহ করেছো যে ওসর যখন আছে সে কামাখ্যা রেলওয়ে স্টেশনতে যাব পারে বলে, যাতে যিয়ে রেল পায় কলিকতাল যাওয়া সেই রেলত উঠি কলিকতা পাবগে পারে। কিন্তু অলপ দেরির পিছত নিজের প্লেন সলায় আর পূর্বতে বুক করে থাক ফ্লাইট ঘুরি যাবলে যাকালি রাতে 9:15 যখন ইন্ডিগো ফ্লাইট, সেইখান দুটা টিকেট বুক করে আগতেই থাকছিল, এটা অঞ্জলির নামত আর এটা বিকাশের নামত সিদ্ধান্ত লয় যে ফ্লাইটে ঘুরি যাবগে কলিকতালে 9:15 ফ্লাইটখনে। আর সেইমতে এয়ারপোর্টের ফালে বরঝাড়ের ফালে গিয়ে থাকতে আমার যেহেতু পুলিশের টিম সক্রিয় হয়ে গেছিল ইতিমধ্যে, তথ্য যিখিনি আমি পাইছিল সেই তথ্যর ভিত্তিত বরঝাড়ের আউটপোস্টর যি আমার ইনচার্জ সন্দীপ হন্দিকোয়ে টিমর জড়িয়ে পুলিশ নাকা লগাই বরঝাড় এয়ারপোর্ট সোমার আগে আগে দুয়ো অভিযুক্তকে আটক করে। গতি মোটামুটি দেখা গল যে যিজন ভিক্টিম পুনের সম্পর্ক আছিল অঞ্জলির লগত, আর সেই সম্পর্ক ফাট মেলে শেষত গই অঞ্জলি আর যার লগত বিবাহ হওয়ার ঠিক হয়েছিল বিকাশ দুয়ো মিলি এই গোটেই ঘটনাটি সংঘটিত করে। ইয়াত এই তিনজন ব্যক্তি জড়িত, ভিক্টিম
অঞ্জলি আর বিকাশ এতিয়ালৈকে আমার করা অনুসন্ধান মতে আর কোনো চতুর্থ ব্যক্তির ইয়াত ইনভলভমেন্ট আমি পোৱা নাই। যিখিনি আমি সিজ করেছো দুইজন অভিযুক্তর পৰা ভিক্টিমৰ যেটো মোবাইল ফোন আছিলে সেই মোবাইল ফোনটো আমি সিজ করেছো। অভিযুক্ত যে কাপড় পিন্ধি আসলে সেই কাপড়ত তেজৰ দাগ আছে। অভিযুক্তর যে মোবাইল ফোন তার হোয়াটসঅ্যাপ চেটত অঞ্জলি আর বিকাশের যে কথোপকথন হয়েছিল হোয়াটসঅ্যাপ কথোপকথন সেইখিনি আমি পাইছো। গতি আমার অনুসন্ধান আর উদ্ধার হওয়া বস্তুখিনি আমি যদি মিলাও গতি তাত আর বেলেগ কোনো এঙ্গেল আমি এতিয়ালৈকে দেখা নাই। এইখিনি গোটেই ঘটনাটার বিষয়ে মানে সবিশেষ আপনার খুব কল। ধন্যবাদ।